অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগস্ট 2020 বিশ্বরাশির কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, যার কিছু শুভ ফল, কিছু অশুভ ফল বিশ্বরাশির মধ্যে পড়বে। এটি একটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফলটি দেখুন, দেখবেন আপনাদের এ মাসে চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে, অর্থাৎ গাইড হিসাবে কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে সাহায্য করবে। প্রথমেই জানাই, আপনাদের সপ্তমপতি এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করছে 16 আগস্ট থেকে। একাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? লাভ, সফলতা, সাকসেসের জায়গা। অর্থাৎ আপনাদের লাভ, সফলতা এবং সাকসেস কিন্তু আপনাদের আসতে চলেছে। খুবই শুভ একটি যোগ তৈরি হতে চলেছে বিষয় রাশির জন্য, এবং 16 জুলাই আগে পর্যন্ত এই মঙ্গল অবস্থান করছে মীন রাশি করে, অর্থাৎ আপনাদের রাশির দশমভাবে। কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, সফলতা, এগুলো কিন্তু আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, আয় বৃদ্ধি কিন্তু বিশ্বরাশির হবে। এবং এই বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করে আপনাদের রাশির একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং আপনার রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গার পাশাপাশি আপনাদের ইনকাম সোর্সটা কিন্তু আপনাদের ভালো হবে, অর্থাৎ আয়ের জায়গা কিন্তু তৈরি করবে। যে আর্থিক যে কন্ডিশন, চাপ কন্ডিশনের মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। এবং সরাসরি চতুর্থভাবে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের পরিবারের ক্ষেত্রে বেশ শুভ ফল কিন্তু প্রদান করবে, অর্থাৎ আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে, এবং শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের বিশেষ ভালো, আগের থেকে শরীর অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। এবং আপনাদের রাশির দ্বিতীয় শুক্র এবং রাহুর অবস্থান আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার শেয়ার হোক, ফাটকা হোক, লটারি হোক, জুয়া হোক, সাট্টা হোক, এই থেকে কিন্তু আপনারা যদি এই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। পাশাপাশি আপনাদের দেখতে হবে আপনাদের জন্মছকে রাহুর অবস্থান কেমন, আপনাদের জন্মছকে শুক্রের অবস্থান কেমন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পাবেন, অর্থাৎ যেটাকে বলছে ব্ল্যাক মানি, কালো টাকা বিশ্বরাশির কিন্তু আসতে চলেছে। যাদের কপালে আছে তারা অবশ্যই ট্রাই করুন, আপনাদের জন্য আর্থিক দিক কিন্তু শুভ, কর্মক্ষেত্রে আপনাদের শুভ। এবং এর পাশাপাশি জানাই, যারা এডুকেশনে আছে, এডুকেশন লাইনের ক্ষেত্রে কিন্তু খুব মোটামুটি দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, উচ্চশিক্ষার দিকটা আপনাদের ভালো। কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করে, তাদের কিছুটা হলো এনার্জি লস, অলসতা আসবে। এবং এর পাশাপাশি এ মাসে আপনাদের রাশির তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, সরাসরি শনির সঙ্গে আপনাদের দৃষ্টি বিনিময়। সেক্ষেত্রে কী হবে, আপনাদের পিতার সঙ্গে কিছুটা হলো মতান্তর তৈরি হবে, বা পিতার শরীর স্বাস্থ্য দিকটা আপনারা কিছুটা হলো এ মাসে নজর দিন 16 আগস্ট পর্যন্ত। এবং 16 আগস্টের পর এই রবি আপনাদের রাশির চতুর্থ স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে, এবং 17 আগস্ট বুধ এই সিংহ রাশির ঘরে অবস্থান, এবং চতুর্থ স্থানে বুধাদিত্য যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে, অর্থাৎ পঞ্চমপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা পঞ্চমভাব থেকে আমরা লক্ষ্মী, আপনাদের কিন্তু লক্ষ্মী লাভ হতে চলেছে। বিবাহের ব্যাপারে আপনাদের কিন্তু ভালো, বিবাহের দিকটাতে আপনারা যদি যোগাযোগ করেন, বিয়ের কানেকশান কিন্তু আপনাদের আসতে থাকবে।
যারা মন মতো এতদিন ধরে পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, সেদিকটা কিন্তু আপনাদের কাটতে চলেছে। বিয়ে না হলো বিয়ের জায়গার পরিস্থিতি কিন্তু তৈরি হবে, সেরকম একটা চোখ কিন্তু তৈরি হতে চলেছে বৃষ রাশির জন্য। প্রেমের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির ভালো, প্রেমের সফলতা পাবে, পুরাতন প্রেম ফিরবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং নতুন প্রেম কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। যারা পার্টনারশিপ বিজনেসে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি চরম হবে। যারা মুদিখানার দোকান আছে, যাদের দুধ পনিরের দোকান আছে, যাদের মেডিসিনের দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। যারা ফুডের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু প্রদান করতে চলেছে। এবার আসি যারা অ্যাক্টিং মডেলিং আপনারা আছেন বা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন বা সিনেমা জগতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় বিশেষ শুভ ফল প্রদান করবে, অর্থাৎ আপনারা নতুন কাজের সুযোগ কিন্তু পাবেন। এবং যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এরপরে জানাই যারা টিউশনি পড়েন বা যারা ডক্টর বা নার্স বা প্রশাসন লাইনের সঙ্গে যুক্ত আছে, পুলিশ, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু এ মাসে আপনাদের শত্রুতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতার ভাব প্রচণ্ড পরিমাণে আপনাদের থাকবে। সেদিক থেকে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং এ মাসে আপনাদের কোনো দুর্যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কোনো কাজের সূত্রে হয়তো আউট অফ স্টেশন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যেতে হতে পারে, এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা গাড়ি বাইক চালাচ্ছেন তারা কিন্তু একটু হলেও সাবধানে গাড়ি বা বাইক চালাবেন, ছোটোখাটো চোট আঘাত লাগা কিন্তু সম্ভাবনা আছে। নবম স্থানে শনির অবস্থান, ভাগ্যস্থানে ভাগ্যপতির অবস্থান, ভাগ্যের সহযোগিতা, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এবং আপনারা যারা এতদিন ধরে সরকারি কাজকর্মগুলো আটকে ছিল, যারা টেন্ডার নিয়ে চিন্তা করছিলেন, এই দিকগুলো কিন্তু আপনাদের সরকারি কাজকর্মগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের কিন্তু খুলতে চলেছে, অর্থাৎ সেই কাজগুলো কিন্তু আপনারা ঠিক 16 আগস্টের পর থেকে, সময়টা ডেডলাইন নিয়ে নিন, 16 আগস্টের পর থেকে কিন্তু ধীরে 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 ভালো দিক কিন্তু আসতে চলেছে। নতুন কর্মের সুযোগ আসবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি, যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে একটা ভালো দিক কিন্তু আসতে চলেছে। এরপরে জানাই যাদের ভাড়াটিয়া আছে তাদের ক্ষেত্রে ভাড়াটিয়া নিয়ে কিন্তু ভাড়াটিয়া মালিকের মধ্যে কিছুটা হলেও সমস্যা কিন্তু তৈরি হতে চলেছে। যারা এনজিওর সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আসতে চলেছে বৃষ রাশির। এর পাশাপাশি জানাই যাদের দাম্পত্য জীবন নিয়ে কিছুটা হলেও সমস্যা চলছিল সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে আসতে চলেছে। যে মেয়েদের শ্বশুরালয়ে কিছুটা হলেও ট্রাভেল হচ্ছিল, সমস্যা হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু ভালো একটা দিক আসতে চলেছে বৃষ রাশির জন্য। দাম্পত্য সুখের জায়গায় তৈরি হচ্ছে, সন্তান সুখের জায়গা আপনাদের তৈরি হতে চলেছে। যারা সন্তান নিয়ে এতদিন টেনশন করছিলেন সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। আপনারা এ ব্যাপারে অবশ্যই অ্যালার্ট হন, আপনাদের সন্তান লাভের জায়গা কিন্তু তৈরি হবে। এর পাশাপাশি জানাই যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ, যারা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাভ আসতে চলেছে। এবং যারা রাজনৈতিক সেক্টরে আছেন, রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি নতুন কর্ম আপনারা কিন্তু পাবেন এবং ব্যবসাতে ডেভেলপমেন্টের পাশাপাশি যারা সেলফ প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম বাড়বে, বিদেশ থেকে আপনাদের অর্থ কিন্তু আসবে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আপনাদের কিন্তু ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জন্য। এবং এই সময় আপনাদের শত্রুতা তো বাড়বে, পাশাপাশি যারা বয়স্ক লোক আছে তাদের রক্তচাপ, ইউরিন ঘটিত প্রবলেম, কিডনির সমস্যা,
কিছু কিছু ক্ষেত্রে পায়ের সমস্যা, ব্যাক পেন, যারা 60-65 ঊর্ধ্বের লোক আছে তাদের কিন্তু এই সকল সমস্যা কিন্তু আসবে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন থাকবে এবং কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে একটু হলেও চিন্তা করবেন, সে টাকা রিকভারি হতে কিন্তু সমস্যা দেখা দিবে। অর্থাৎ এ মাসে টাকা কাউকে চট করে ধার দিবেন না। এ মাসে আপনাদের অর্থনৈতিক দিকটা অত্যাধিক শুভ এবং আপনারা এ মাসে কোনো হাইলাইটেড জিনিস কিন্তু কিনতে পারেন বা কোনো জায়গাতে হয় ফ্ল্যাট বা জায়গার ব্যাপারে হয়তো বা বায়না করতে পারেন, যাদের দশা অন্তর্দশা ভালো চলছে সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু বিশ্বরাশির জাতকরা কিন্তু পেতে চলেছে। অর্থাৎ আপনাদের আশা পূরণ হতে চলেছে এবং পাশাপাশি সরকারি চাকরির জায়গা কিন্তু আপনাদের ধীরে ধীরে প্রশমিত হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।